बंधुरा तोमरा जारा माध्यमिक स्टूडेंट रयेछो तोमरा जारा उच्च माध्यमिक स्टूडेंट रयेछो एबं तोमरा जारा एकादश श्रेणी स्टूडेंट रयेछो तोमरा विभिन्न कारणे विभिन्न स्टूडेंट चिंतित रयेछो तो एबं तोमादेर जोन्नो एकटी सुखबर देबो जेटार द्वारा तोमरा किछुटा होलेओ निश्चिंत होते पारबे। तो सबार प्रथमे एकादश श्रेणीर क्षेत्रे बोले राखी तोमरा अनेकेई दुश्चिंतार मध्ये रयेछो आमादेर परीक्षा तो कैंसेल हये गेछे आमरा तो द्वादश श्रेणीते उठे गेछि सेई क्षेत्रे ए आमादेर कि स्कलारशिप बा अन्य कोनो विषये कोनो धरनेर असुविधा होबे देखो तुम्हारे कोनो असुविधा होबे ना। आगेर बछरो कि होयेछे एकादश श्रेणीर परीक्षा छाड़ाई टुएल्वे उठे गेছে स्टूडेंटरा যারা মাধ্যমিকে স্কলারশিপ পেয়েছিল তাদের স্কলারশিপের টাকা কিন্তু রীতিমতো দেয়া হয়েছে এবং আমার নিজেরই কিছু স্টুডেন্ট রয়েছে যারা এই মুহূর্তে 2021 এ উচ্চ মাধ্যমিক দেবে তাদের আগের বছর একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল হলেও তারা কিন্তু রীতিমতো স্কলারশিপের টাকা পেয়ে গেছে। এছাড়া আমার একটি স্টুডেন্টের তো 2 বছরের টাকা একসাথে অ্যাকাউন্টে ঢুকে গেছে সেই ক্ষেত্রে তোমরা নিশ্চিন্ত থাকো তোমাদের পরীক্ষা ছাড়াও তোমরা দ্বাদশ শ্রেণীতে উঠে গেলেও সেই ক্ষেত্রে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একাদশ শ্রেণীর স্টুডেন্টরা নিশ্চিন্ত হলেও ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে স্টুডেন্টরা রয়েছে তারা এখনো পর্যন্ত নিশ্চিন্ত হতে পারেনি। সাথে তোমরা বলছো আমরা পড়াশোনাও মন বসাতে পারছি না যে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতেই হবে যেহেতু বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি এসেছে সেই ক্ষেত্রে বলে রাখি বোর্ড যদি চায় स्टेट गवर्नमेंटও যদি চাই তোমাদের পরীক্ষা নেবে তাহলেও কিন্তু তোমাদের পরীক্ষা সম্ভবত এই সিচুয়েশনে নেওয়া সম্ভব নয় কারণ ওন একটি রাজ্যের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো ও যেমন অন্ধ্রপ্রদেশের সিচুয়েশন এবং আমাদের যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনের কিন্তু একই রকম। আমি যখন ভিডিওটি ক্রিয়েট করছি সেই সময় অন্ধ্রপ্রদেশের যদি নতুন সংক্রমণের কথা বলি সেই ক্ষেত্রে দৈনিক সংক্রমণ কিন্তু 18000 প্লাস এবং মৃত্যুর সংখ্যা 71 জন এবং যদি আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি তাহলে কিন্তু ও আমাদের राज्य दैनिक संक्रमण এই মুহূর্তে 17,500 प्लस एवं যদি মৃত্যুর কথা বলি সেই ক্ষেত্রে 91 জন। तो एखाने आम्रा देखे बुझतेई पाচ্ছি যে ওই অন্ধ্রপ্রদেশ এবং আমাদের রাজ্যের সিচুয়েশন কিন্তু সমান এবং অন্ধ্রপ্রদেশ এর যে স্টেট গভর্নমেন্ট রয়েছে বা বোর্ড রয়েছে তারা কিন্তু এই দুর্লভ পরিস্থিতিতেও ও তাদের দেওয়া রুটিন বা তাদের দেওয়া ডেট অনুযায়ী পরীক্ষা নেবে বলে এই সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্তে অ্যাকচুয়ালি জনস্বার্থ মামলায় হাইকোর্ট রায় দেয় এই মুহূর্তে কোনো মতেই অফলাইনে এক্সামিনেশন সম্ভব নয় সেই ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী আছে घोषणा करें ये सिचुएशने परीक्षा के स्थगित करा हुए थे परवर्ती समय जून मासे जानानो होबे एक्चुअली तादेर परीक्षा नेওয়া होबे कि নেওয়া होबे ना बा আর তাদের পরীক্ষা কিভাবে নেওয়া হবে তার মানে তোমরা বুঝতেই পারছো যেহেতু অন্ধ্রপ্রদেশের যে সিচুয়েশন আমাদের রাজ্যেরও কিন্তু সেই সিচুয়েশন অনুযায়ী কখনোই তোমাদেরও কিন্তু অফলাইনে নেওয়া সম্ভব না। আর এই যে সিচুয়েশন ধীরে ধীরে কিন্তু কোভিডের কেস বাড়ছে এবং পরিস্থিতি কিন্তু আরও খারাপ হচ্ছে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে তোমরা নিশ্চিন্ত থাকো রাজ্য সরকারও যদি চায় বোর্ডও যদি চায় তার সত্ত্বেও তোমাদের যে সোশ্যাল মিডিয়ার ঝড় কিংবা অভিভাবক বা শিক্ষক শিক্ষকদের যে মন্তব্য তার আর অ্যাকর্ডিং তোমাদের পরীক্ষা এই সিচুয়েশনে কখনোই নেওয়া যাবে না। মিনিস্ট্রি অফ এডুকেশন দপ্তরের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দিয়েছে এই সময়ে অর্থাৎ মে মাসে কখনোই অ্যাকচুয়ালি এই অফলাইনে পরীক্ষা নেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে অনলাইনের পারমিশন দিয়েছে কিন্তু অফলাইনের পারমিশন দেয়নি। তোমরা অনেকেই মনে করতে পারো তাহলে কি জুন মাসে পরীক্ষা হবে দেখো এই সিচুয়েশন যদি জুন মাসে থাকে এবং তোমাদের কিন্তু তখনও অফলাইনে কখনোই এক্সামিনেশন নেওয়া হবে না সেক্ষেত্রে তোমরা নিশ্চিন্ত থাকো অন্ধ্রপ্রদেশ রাজ্যের মতো আমাদের রাজ্যের স্টুডেন্টদের দিকে তাকিয়ে কিন্তু পরীক্ষা স্থগিত কিংবা বাতিল করা হবে এবং স্থগিত করলেও কতদিন স্থগিত করবে জুন মাসে যদি পরিস্থিতি খারাপ থাকে সেক্ষেত্রে আরও কি পিছিয়ে দেবে বারবার পিছিয়ে তো সেক্ষেত্রে ইয়ার লস হবে স্টুডেন্টদের মাধ্যমিকের কার্যত বাতিল হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমার যেটা মনে হয় স্থগিত আর পুনরায় হবে না আর তোমাদেরকে হয়তো বা অনলাইনে এক্সামিনেশন কিংবা বাতিল এরই সম্ভাবনা রয়েছে। আর আরও একটি বিষয় তোমাদের প্রত্যেকের অ্যাকচুয়ালি কমেন্টের যে মন্তব্য সেটা আমি পড়লাম কেউ কেউ বলছো যে আমার বাড়ির পরিবারের এক সদস্য অ্যাকচুয়ালি কোভিডে সংক্রমণ হয়েছে কেউ বলছো দিদি তো এই সিচুয়েশনটা খুবই খারাপ তোমরা সাবধানে থাকো এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমাদের যাদের যাদের অ্যাকচুয়ালি এই সিচুয়েশানে কোভিডে সংক্রমিত হয়েছে পরিবারের কেউ সকলে পশ্চিমবঙ্গ তথা ভারতের সবাই সুস্থ হয়ে যাক এটাই কামনা করব এবং এই সিচুয়েশানটাকে আমাদের লড়াই করতে হবে সেট জন্য মাস্ক স্যানিটাইজার যে প্রোটেকশন নিয়ে আছে সেটা নিতে হবে এবং কার্যত কোনো দরকার ছাড়া বাইরে বাইরে অর্থাৎ স্টুডেন্ট হলে এই সময় তোমরা যাবেই না, কারণ সমস্ত পড়াই অনলাইনে। এই মুহূর্তে আমারও অনলাইনে পড়ানো আছে, সেই ক্ষেত্রে আমি উপরে আর যাচ্ছি না। এই সময় যখন ভিডিওটি ক্রিয়েট করছি এই রীতিমতো বৃষ্টি পড়ছে, সেই কারণে ঘরের ভেতরেই তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করে দিলাম যাতে তোমরা কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পারো। প্রায় 500 থেকে 700 কমেন্ট প্রায় আমি পড়েছি, তার মধ্যে একজনের কমেন্ট আমার খুবই ভালো লেগেছে যে পরীক্ষা গেলে পরীক্ষা আবার আমরা দিতে পারবো কোনো না কোনো সময়, কিন্তু জীবন একবার গেলে পুনরায় সেটা ফিরে আসবে না।